হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে। তো বন্ধুরা, পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু প্রত্যেকটি যে রুরাল লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরিগুলোতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো ইতিমধ্যেই অনেকগুলো ডিস্ট্রিক্ট থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, একসাথে তিনটি আপডেট তোমাদেরকে আমি শেয়ার করতেছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তিনটি জেলা যে রুরাল লাইব্রেরিগুলো রয়েছে সেই লাইব্রেরিগুলোতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং তোমরা যারা পূর্বের ভিডিওটা দেখোনি পূর্বের ভিডিওটা দেখে নিবে। এবং তার সাথে তোমাদেরকে প্রথমেই আমি রিকোয়েস্ট করব, তোমরা কারা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখতেছো, কোন ডিস্ট্রিক্টের আপডেট চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি সেই ডিস্ট্রিক্টের যদি অফিসিয়াল আপডেট উঠে আসে, অফিসিয়াল যদি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে থাকেন, তাহলে সে সংক্রান্ত আমি একটি ভিডিও তোমাদেরকে দিয়ে দিব। তো চলুন একসাথে আজকে আমরা তিনটি ডিস্ট্রিক্টের আপডেট জেনে নেব। তো ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, এখন আমরা যে ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব, কুচবিহার ডিস্ট্রিক্টের যে রুরাল লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরির ভ্যাকান্সি নিয়ে। তো তোমরা যারা কুচবিহার ডিস্ট্রিক্টের বাসিন্দা, দেখে নাও একটু। লাইব্রেরি অফ রুরাল লাইব্রেরি শূন্য পদ রয়েছে 34টি, ইউআরদের ক্ষেত্রে 14টি, এসসি 7টি, এসটি 2টি এবং ওবিসিদের ক্ষেত্রে 7টি, এবং ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 3টি শূন্য পদ ফাঁকা রয়েছে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতার কথা তারা বলেছেন, উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে, সেই সঙ্গে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে পাস আউট সার্টিফিকেট থাকতে হবে, প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষার জ্ঞান থাকতে হবে, এছাড়াও কম্পিউটার অপারেটিং সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক। বেতন থাকবে তোমাদের 22,700 টাকা পর্যন্ত। তো ফ্রেন্ডস, এই যে শিক্ষাগত যোগ্যতাটা আমি বললাম, এটা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সমান প্রযোজ্য। তো এই নিয়ে আমি পরবর্তীতে বেশি আলোচনা করব না, জাস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে প্রার্থীর যেটা বয়সের কথা তারা বলেছেন, 18 থেকে 40 বছর হলে তোমরা আবেদন করতে পারবে। সে সঙ্গে তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে অবশ্যই ছাড় রয়েছে। তো সম্পূর্ণ অনলাইন ভিত্তিক তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট হবে। আমরা যেহেতু কুচবিহার ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি নিয়ে আলোচনা করতেছি, তো কুচবিহার ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে একটু দেখে নাও। অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক diio.kuchbihar.wb.in, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের আবেদনগুলো জমা করবে। এক্ষেত্রে নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে প্রথমেই লিখিত পরীক্ষা হবে, তারপর কম্পিউটার টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে, এবং তোমরা আবেদন করতে পারবে 21 জুন পর্যন্ত। তো ফ্রেন্ডস, পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেট, চলুন দেখে নিচ্ছি নেক্সট যে ডিস্ট্রিক্ট রয়েছে। তো ফ্রেন্ডস, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ আপডেট আমরা আলোচনা করব, হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে লাইব্রেরি অফ রুরাল লাইব্রেরি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের যে নির্দিষ্ট ভ্যাকান্সি, সেটা মোট শূন্য পদ রয়েছে 52টি, ইউআরদের ক্ষেত্রে 25টি, এসসি 11টি, এসটি 8টি, ওবিসি 8টি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য 3টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতায় একই রকম থাকছে, আমি আলোচনা করতেছি না, এবং তার সাথে যে মাসিক বেতন সেটাও কিন্তু একই রকম থাকছে। এক্ষেত্রে প্রার্থীর যে বয়সের কথা তোমাদেরকে বলছিলাম, বয়সেও একই রকম থাকছে, শুধু পরিবর্তন হবে নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অনলাইনে আবেদন করবে সেটা। তো ফ্রেন্ডস, হুগলি ডিস্ট্রিক্টের যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট হুগলি অনলাইন ডট ইন, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের আবেদনগুলো জমা করবে। এক্ষেত্রে নিয়োগ পদ্ধতি একই রকম থাকছে এবং আবেদনের শেষ তারিখ 15ই জুন। তো হাতে সময় খুব কম রয়েছে, তোমরা যারা ইচ্ছুক খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। এর সাথে আরেকটি আপডেট জানিয়ে রাখি, আলিপুর জেলায় রুরাল লাইব্রেরি পোস্টেও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি পূর্বে ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই সেই ভিডিওটা দেখে নিবে। তো চলুন আমরা চলে যাচ্ছি 3 নম্বর যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের আবেদন পদ্ধতি প্লাস বিস্তারিত বিষয়গুলো একটু দেখে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা যে ডিস্ট্রিক্টের নির্দিষ্ট ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের। তো একটি কথা তোমাদেরকে বলছি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই মধ্যেই তোমরা অ্যাপ্লিকেশনগুলো জমা করতে পারবে, তোমরা অন্য ডিস্ট্রিক্টের হলেও চলবে, কিন্তু তোমাদের যাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানেই করলে অনেকটা সুবিধা পাবে, এবং তোমাদের নির্দিষ্ট যে এরিয়া রয়েছে সেখানেই কিন্তু তোমরা জবটা পেতে পারো।
তো দেখো, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পক্ষ থেকে মোট শূন্যপদ রয়েছে 18টি। শূন্যপদের শ্রেণীবিভাগগুলো একটু দেখে নাও। ইউআরদের ক্ষেত্রে রয়েছে 6টি, এসসি 5টি, এসটি 2টি, ওবিসি 3টি এবং ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 1টি শূন্যপদ রয়েছে। তো ফ্রেন্ডস, আরেকটি কথা তোমাদেরকে বলছি, তোমরা যারা যে ডিস্ট্রিক্টের আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যদি আপডেট পাই তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এক্ষেত্রে বয়সসীমা প্লাস আবেদন পদ্ধতি একটু পরিবর্তন হবে, বয়সসীমা একই রকম থাকছে। আবেদন পদ্ধতির জন্য যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট, একটু অফিসিয়াল ওয়েবসাইটটা চাইলেও তোমরা খাতার মধ্যে নোট করে নিতে পারো। দেখো এখানে অফিসিয়াল ওয়েবসাইট তারা দিয়ে দিয়েছেন lib.dm.jalpaiguri.recruitment.in। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। এক্ষেত্রে নিয়োগ পদ্ধতি প্লাস যে তোমাদেরকে বললাম সিলেকশন প্রসেস একই রকম থাকছে। প্রথমে লিখিত পরীক্ষা, তারপর কম্পিউটার টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করে নেওয়া হবে এবং আবেদন করতে পারবে 16 জুন পর্যন্ত। তো ফ্রেন্ডস, এই আপডেটগুলো আবারও রিকোয়েস্ট করব প্রত্যেকটা বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এবং তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি সাবস্ক্রাইব করে রেখে দিও। প্রত্যেকটি গভর্নমেন্ট জব প্লাস নির্দিষ্ট প্রাইভেট যে সমস্ত সংস্থার পক্ষ থেকে জব ভ্যাকান্সি আসে, যেগুলো অথেন্টিক, যেগুলো জেনুইন, সেই আপডেটগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। কোনো রকম ফেক নোটিফিকেশন তোমরা এই চ্যানেলে পাবে না। তো এই যে তিনটি ডিস্ট্রিক্টের আপডেট দিলাম, তার সাথে পূর্বে আমি আরও দু তিনটা ডিস্ট্রিক্টের আপডেট দিয়ে দিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলের ভিডিও প্লে লিস্টে গিয়ে একটু চেক আউট করে নিও। এবং জব রিলেটেড যে সমস্ত প্রিপারেশনের ক্লাস, তোমরা প্রত্যেকে হয়তো জানো যে ইতিমধ্যেই যে বন সহায়ক পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পূর্ণ হয়েছে, তোমরা অনেকে হয়তো অ্যাপ্লিকেশন করেছো। তো জিকে পার্ট নিয়ে আমি তোমাদের কন্টিনিউ ক্লাসগুলো দিচ্ছি, সেই ক্লাসগুলো তোমাদের প্রত্যেকটি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো জিকে ক্লাসগুলো তোমরা কোনো রকম মিস করবে না, অবশ্যই দেখবে। এবং পূর্ববর্তী আরও আমি অনেকগুলো জিকে ক্লাস করিয়ে দিয়েছি, তো জিকে পার্ট প্লাস জিওগ্রাফি এবং হিস্ট্রির থেকে অনেকগুলো ক্লাস করানো হয়েছে, তোমরা প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তো ফ্রেন্ডস, এই ছিল তিনটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করার, এবং পরবর্তী আরও অনেকগুলো আপডেট রয়েছে যেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব সময় মতো। তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, সঙ্গে থাকবে, এবং আপডেটগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।